আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাফান সাকিব, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আমি আজকে আপনাদেরকে ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রিজ করা দেখাবো। তো এই জন্য আমার প্রোফাইলে আমি ডিরেক্ট চলে আসলাম। আমার প্রোফাইলে দেখেন 1126 ফলোয়ার্স আছে। তো আমি এটা ইনক্রিজ করব। তো এই জন্য আমাদেরকে যেতে হবে ক্রোমে। তো ক্রোমে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন SILVER সিলভার টাকি PCI, silvertakipci.com। এই যে ওয়েবসাইটটা আছে, এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, এখানে ক্লিক করবেন, এই যে ফলোয়ার্সের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। আমরা যেহেতু ফলোয়ার ইনক্রিজ করব, তো ইনক্রিজ এখানে ক্লিক করার পরে আপনারা আবার এখানে ক্লিক করবেন, এই সেন্ড ফলো যে আছে এখানে ক্লিক করবেন। একটা আপনাদের ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা দিয়ে আপনারা লগ ইন করবেন, কিন্তু ওই আপনাদের ফলোয়ার আসবে আপনাদের রিয়েল অ্যাকাউন্টে, কিন্তু আপনারা লগ ইন করবেন হচ্ছে আপনাদের ফেক অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি আমার ফেক অ্যাকাউন্টটা। দেওয়ার পরে ফেক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, এখানে লগ ইন হবে। তো দেখেন আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখানে আমরা 20টা ফলোয়ার নিতে পারবো, 20 ফলোয়ার নিতে পারবো, অ্যান্ড 15 লাইক নিতে পারবো, আর স্টোরি ভিউ 100 নিতে পারবো, সেন্ড ভিউ মানে ভিডিও ভিউ, যেগুলো ভিডিও আপনারা ইনস্টাগ্রামে ছাড়েন ওই ভিডিওতে আপনারা 3000 ভিউ নিতে পারবেন, আর এটা 1000 ভিউ নিতে পারবেন হচ্ছে স্টোরি ভিউ। তো আমরা ফলোয়ার নিব যেহেতু, তো আমরা সেন্ড ফলোতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে নিচে। তো এখানে আমরা আমাদের রিয়েল অ্যাকাউন্টটা দিব, যেটাতে আমরা ফলোয়ার নিব। তো আমি আমার রিয়েল অ্যাকাউন্টটা দিচ্ছি, ইনস্টাগ্রাম রিয়েল আইডিটা দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে ফাইন্ড ইউজারে ক্লিক করব। ক্লিক করলে যে আমার রিয়েল অ্যাকাউন্ট চলে আসছে, রিয়েল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে। তো এখানে আমরা 10 আছে, তো এখানে আমরা 20 করে দিব। 20 করার পরে সেন্ড ফলোসে ক্লিক করব, সেন্ড ফলোয়ার্সে ক্লিক করব। অ্যান্ড দেখেন আমাদের 5টা ফলোয়ার চলে আসছে। তো আরও হবে ধীরে ধীরে, যে আস্তে আস্তে আমি এখন ইনস্টাগ্রামে যাই দেখাবো আপনাদেরকে এখনই। তো আর 5টা আছে। এখানে আপনারা ডেলি আপনারা ফলোয়ার্স নিতে পারেন, আর মনে হয় নাই দেখি ক্লিক করে, আর নাই শেষ, আর আমার ক্রেডিট নাই। তো এই ক্রেডিটটা আপনারা আপনারা কয়েকদিন একদিন পরপর আপনারা নিতে পারেন এই ক্রেডিট। তো আমি ইনস্টাগ্রামে যাব। তো আমার 100, এই আমার ফলোয়ার্স, এই দেখেন ফলোয়ার্স লাইক এই যে চলে আসছে, ঠিক আছে। এই দেখেন 25 সেকেন্ড এগো। তো এই উপরে 8টা দেখাইছে, আর নিচে এই যে আরোগুলো আসছে, টোটাল 20। তো দেখেন এখানে 1126 আছে। তো আমি রিফ্রেশ দিব। তো দেখেন 1146 হয়ে গেছে, মানে 20টা ফলোয়ার্স ইনক্রিজ হয়েছে। তো আপনাদেরকে একদম দেখাই দিলাম, এই কারা ফলো করতেছে এই দেখেন। তো এভাবে আপনারা ফলোয়ার ইনক্রিজ করতে পারেন, আপনারা লাইকও ইনক্রিজ করতে পারেন। এই যে আমি এখন লাইক নিব এটাতে, এই যে এই পিকটাতে লাইক নিব। তো লাইক নেওয়ার জন্য আমি এখানে এখন এটার কপি করব, আমি এটা এখন লিঙ্কটা। তো কপি করার পরে এখানে আমরা ইনস্টাগ্রাম না, ওই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে সেন্ড লাইকে ক্লিক করব। তো এখানে আমার লিঙ্কটা পেস্ট করব, পেস্ট করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা চলে আসবে। তো এখানে চলে আসছে। তো এখন এখানে আমরা যেহেতু 15 লাইক নিব, তো 15 এখানে দিব। দেওয়ার পরে এখানে ক্লিক করব সিম্পলি। তো আমাদের লাইকটা চলে আসবে, দেখেন লাইভ দেখাচ্ছি আপনাদেরকে লাইভ। তো এই যে লাইকটা সেন্ড হয়ে গেছে, এই যে লাইক সেন্ড হয়ে গেছে এই আইডিগুলো থেকে সাকসেসফুলি। তো আবার ক্লিক দিবেন, যদি পুরো ক্রেডিটগুলো আমার এখন পুরো সব ক্রেডিট শেষ হয়ে গেল, তো আরও দুইটা ছিল এই জন্য পরে দিয়েছিলাম আরেকবার ক্লিক। তো দেখেন এখানে 16, এখানে 16 আছে। তো এখানে এখন আরও হয়ে যাবে, এই যে দেখেন লাইকগুলো আসবে, এই দেখেন লাইক আসছে আমার, এই যে লাইক চলে আসছে।
আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এখানে লাইক চলে আসলো, আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি রিফ্রেশ দিব, দেখেন 25 লাইকস হয়ে গেছে। তো এইভাবে আপনারা সিম্পলি আপনাদের লাইক বাড়াইতে পারেন। তো আমি একবার লাইভ প্রুফ দেখালাম আপনাদেরকে, ফলোস অ্যান্ড লাইক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নেক্সটে আরও ভালো ভিডিওর সাথে দেখা হবে। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।